সকালে বাসায় এসেছি, সকাল দশটায় সাড়ে দশটায় আমি একটি জানাজা অংশগ্রহণ করেছি, নিজের হাতে প্রথম কবরের মাটিগুলো এভাবে দিয়েছি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এভাবে বলে বলে আমি ওই কবরে মাটি দিয়েছি। আর মনে মনে ভাবতেছিলাম এই কবর তো একদিন আমাকে এভাবে শুয়াইয়া ঠিক সেম আমাকে ওই এই আয়োজন করে করে আমাকে কবরে মাটি দিবে, না জানি আমার মৃত্যুটা কখন হয়। একজন বলেছিলেন যে আমার বড় বাপ আসছে, এরপরে আমার বাবা দাদা আসছে, এরপরে আমার বাবা আসছে, এরপরে আমরা আসছি, কিন্তু চলে যাওয়ার কোনো সিরিয়াল। আমি তখন জানাজার মাঠে দাঁড়িয়ে বলছিলাম হুজুর চলে যাওয়ারও সিরিয়াল আছে, দৈনিক যদি একজন করে লোক মারা যায় তাহলে আমরা সিরিয়ালে দাঁড়াই রয়েছি রিলিফের মালের মতন, করোনার টিকা নেওয়ার মতো লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি ডাক্তারের সিরিয়ালের মতন। আমি তুমি দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন, মেম্বার দাঁড়িয়ে আছেন, এমপি দাঁড়িয়ে আছেন, মন্ত্রী দাঁড়িয়ে আছেন, চেয়ারম্যান দাঁড়িয়ে আছেন, বক্তা দাঁড়িয়ে আছেন, পীর দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটা কত জানা নাই। সিরিয়াল নাম্বারটা জানা নাই, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কখন তোমার মরণ হবে, যেই কোনো মুহূর্তে সিরিয়ালটা দৈনিক তোমার সিরিয়ালটা দশ হতে পারে, একশো হতে পারে, কয়েক বিলিয়ন মিলিয়ন হতে পারে, কিন্তু তুমি তো জানো না, এই জন্য সবসময় মরণের জন্য প্রস্তুত থাকো। কি থাকো মরণের জন্য, কি থাকো প্রস্তুত থাকো, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন, তাই তো তিনি কোরআনে বলছেন তোমাদেরকে পাঠিয়েছি তোমরা অন্য কোনো দিকে যাবে না। এ যুবক এখন যদি বলি মায়ের প্রতি আজকে কয় মিনিট তাকাইছো, বলবেন এই দুই তিনবার কথা বলছি, ওকে ওয়াইফের সাথে কই তো যতক্ষণ সকালে বইলে গেছি, দুপুরে আইছি, দুপুরে কই এখন মাহফিল আইছি, রাত্রে যাই আবার কথা বলবো, এই ইত্যাদি ইত্যাদি বন্ধুর সঙ্গে ফোনে কেমন কথা কইছো, কই এই যে টাকা টোকা আছে মেসেঞ্জার সেটমেন্ট করছি, এরপরে ইমোটিমই হোয়াটসঅ্যাপ ভাইবার ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হয়েছে। যদি বলি যে তোমার কত মিনিট করে কর, সবগুলোতে মিনিমাম সব মিলে দুই তিন ঘন্টা হবে। এখন তোমার পরের দিন টোটাল চব্বিশ ঘন্টা পরে জিজ্ঞেস করবো যে তুমি সবচেয়ে বেশি সময় দিছো কোথায়, যুবক বলবে আমি সবচেয়ে বেশি সময় দিছি মোবাইলের ভিতরে। কেন এই মোবাইল হালকা গজব, এই মোবাইল মানুষের নৈতিকতাকে নষ্ট করছে, মোবাইল মানুষের চরিত্রকে হরণ করছে, এই মোবাইলের মাধ্যমে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, এই মোবাইলের মাধ্যমে তোমার মানি লস হচ্ছে, কিন্তু যেই কাজ যেই পদ্ধতি যেই চলার ভিতরে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি নাই এই পথ চলা তোমাকে একদিন বিপদ ডেকে আনবে, কথা কি সঠিক? এই কথা কি সঠিক? এই জন্য আমি মেরাজের চান্দে এই যে রজব মাস, কি মাস? রজব মাস। আরে পোলা পান্তে এখন মাশাল্লাহ সব মনে রাখে, এমবি আছে কিনা, কোনটার অফার কত, সাপ্তাহিক কত, দৈনিক কত, মাসে কত, অফার মনে রাখে। এ ভাই এমপির সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, চেয়ারম্যান সাহেবের সাথে বন্ধুত্ব করা কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, কারণ আমরা যেহেতু সমাজের কাজ করি আমরা একটু দেখবো স্বাভাবিক কার টেহা একটু বেশি আছে, কার বংশের লোক বেশি আছে, কার একটু সামাজিক ফাওয়ার বেশি আছে, এটা আমরা ক্ষমতার লেগে দরকার আছে, চলতে গেলে প্রয়োজন আছে। তোমাকে বলছি সব জায়গায় সম্পর্ক করা কঠিন, কিন্তু একটি জায়গায় সম্পর্ক করা সহজ, তোমার কন্ডিশন দেখবে না, তোমার সম্পদ দেখবে না, তোমার টাকা দেখবে না, তোমার গোষ্ঠী দেখবে না, তোমার পাওয়ার দেখবে না, তুমি যদি রাস্তার ফকির হও, তুমি যদি গরিব হও, এই লোকের সঙ্গে সম্পর্ক করা সহজ, তিনি দেখবেন তোমার অন্তরে তার প্রতি ভালোবাসা আছে কিনা, যদি ভালোবাসা থাকে ওই ভালোবাসতে গেলে টাকা লাগে না, তিনি হলেন রাহমাতুল্লি। এখন এই রাহমাতুল্লিল আলামিন চেয়ারম্যান সাহেবের দরকার, তাহিরিরও দরকার, মিনহাজেরও দরকার, জাহিরিরও দরকার, বাতিনিরও দরকার, এমপিরও দরকার, মন্ত্রীরও দরকার, যাকে পেলে কবর আলোকিত হয়, যাকে পেলে কবর শান্তি হয়, যাকে পেলে হাসর আলোকিত হয়, এই রসুলকে দরকার আছে কিনা বলে। আমাদের সবার একটাই ইলিয়াস ভাই সহকার ভাই, আমাদের সবার একটাই, আমাদের কোনো সম্বল নাই, আমরা পৃথিবীতে টাকা যদি
করেন, আমরা সবাই মিলে গাজী ইলিয়াস সহকারে, আমরা যারা রয়েছি আলামিন ভাই সহকারে, মিনার সাহেব সহকারে, একটা কথাই বলবো, এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, টাকা তুচ্ছ, ক্ষমতা তুচ্ছ, আমার সব তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। এটাই হবে আজকের মাহফিলের মূল মেসেজ।